আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি অনেক খুশিতে আছি দুজন মিলে কাজ করতেছি এই যে আমার হাজব্যান্ড কিন্তু অনেক হেল্প করতেছে আমাকে আজকে অনেক কাজ করে দিচ্ছে দুজন মিলে শুক্রবার দিন আসলে কাজ করি খুব ভালো লাগে তবে সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আজকে ব্লগটি শুরু করতেছি আজকে আমরা দুজনেই খুব খুশি কারণ আমাদের বাসায় স্পেশাল গেস্ট আসবে আমাদের ও খুব সকালবেলা উঠেই ঘুম থেকে মর্নিং ওয়াক শেষ করে বাজার নিয়ে বাসায় চলে আসলো আজকে ইচ্ছে ছিল আমারও বাহিরে যাওয়ার কিন্তু আমি যাই নাই মাছের বাজারে যেতাম আরতে মানে আবদুল্লাপুর আরতে যাওয়া হতো কিন্তু যাওয়া হয় নাই কারণ বাসায় অনেক কাজ ছিল ভাবলাম যে না যাব না আর যেহেতু শুক্রবার অনেক ভিড় হবে সে বাজারে আমার যদিও মিস্টেক হয়ে যায় মর্নিং ওয়াক করার জন্য কিন্তু ও প্রতিদিনই বের হয় নামাজ শেষ করে হাঁটাহাঁটির কাজ শেষ করে বাজার নিয়ে বাসায় চলে আসলো এখন আমি বাজারগুলো গুছাবো আর আপনাদের সাথে গল্প করব। আর কে আসবে আমাদের বাসায় আজকে সেটা গল্প করব আপনাদের সাথে তার আগে এই পবিত্র শুক্রবার দিন আমরা একটা মোমূর্ষ আন্টির জন্য দোয়া করব। আনটিটা খুবই অসুস্থ আমাদের মায়ের মতো আন্টির জন্য আমরা সবাই যার যার জায়গা থেকে মন থেকে একটু দোয়া চাইবো পাক যাতে সেই আন্টিটাকে সুস্থতা দান করে গতকালকের ব্লগে একটা আপু আমাদেরকে জানিয়েছে শফিক মোল্লা আইডি থেকে কমেন্ট করে বলেছে আপু আমার মা খুব অসুস্থ ওনার জন্য দোয়া করো তোমার ব্লগের মধ্যে সবার কাছ থেকে দোয়া চাইবে তো আসলে কি জিনিসটা আমাদের এই পরিবারের মধ্যে মানে আমার পরিবারে আমার চ্যানেলের পরিবারের সদস্য প্রায় মাসাল্লাহ সত্তর হাজারের উপরে তো আমরা মাসাল্লাহ কতগুলা ভাই বোন এর জন্য কিন্তু সবাই সবার কাছ থেকে দোয়া চাই আমরা সবাই মিলে যদি আমরা একটা মমুষ্য রুগীর জন্য দোয়া করি কার দোয়া কখন যে কাজে লাগে আমরা কেউ বলতে পারবো না সেজন্য কিন্তু সবাই একটা আশা নিয়ে আমরা সবার কাছ থেকে দোয়া চাই তো আল্লাহ পাক যাতে সে আন্টিকে সুস্থ করে দেয় আমরা সবাই মিলে দোয়া করব। সে আপুকে বলতেছি আপু আমরা সব ভাই বোনেরা মিলে দোয়া করব। আমি আমার ব্লগের মধ্যে জানিয়ে দিয়েছি আন্টিকে বলো আর আন্টিকেও আমাদের জন্য দোয়া করতে বলো আল্লাহ পাক যাতে খুব তাড়াতাড়ি আন্টিকে শিফা দান করে সেই দোয়া কামনা করি আমরা সবাই মিলে আপনারা সবাই হয়তো বা জানি না কে কি মনে করবেন তবে আমরা যেহেতু এখানে এই পরিবারের মধ্যে অনেকগুলো ভাই বোন আছি সেজন্য কিন্তু সবাই আশা করে একটু অসুস্থতার কথাটা জানায় কারণ কার দোয়া কখন লাগে আমরা কেউ বলতে পারি না আর আমাদের প্রত্যেকটা মানুষেরই দরকার দোয়া চাওয়া কারণ কারোর সাথে যদি সাক্ষাৎ হয়ে যায় তার সাথে কুশল বিনিময় করে তাকে শেষ মুহূর্তে বিদায়ের লগ্নে অবশ্যই বলা উচিত যে আমার জন্য দোয়া করবেন এ কথাটা বলা আমাদের সবারই আবশ্যক কারণ কার দোয়া কখন লাগে আমরা কেউ বলতে পারবো না সব সময় সেজন্য সবার কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নেওয়া বিদায়টা নেওয়া এটা করতে পারলে অনেকটাই ভালো আর আমরা আমাদের নিজেদের সন্তানদেরকেও যদি কোনো মানুষের সাথে পরিচয় করে দিই বা মুরব্বীদের সাথে বা অন্য কোনো অপরিচিত মানুষদের সাথে পরিচয় করে দিই আমরা যে এটা তোমার আঙ্কেল বা আন্টি বড়দের সাথে যখন পরিচয় করিয়ে দিই তখন বাচ্চাদেরকে নিজের মুখ থেকে মানে আমি মা বা বাবা যেই হই বলে দেওয়া উচিত বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া উচিত যে আনটিকে বলো যে আনটি আমার জন্য দোয়া করবেন এই কথাটা খুব ছোট কাল থেকেই যদি আমাদের বাচ্চাদেরকে আমরা শিক্ষা দেই তাহলে কিন্তু সে বড় হলেও এটা মাথায় রাখবে যার সাথেই দেখা হবে সে বলবে বিদায়ের লগ্নে যে আমার জন্য দোয়া করবেন আপনিও ভালো থাকবেন এই কথাটা ছোটোকাল থেকে শিক্ষা দিলে অনেকটাই ভালো যাক অনেকগুলো কথা বললাম বাজারগুলো গুঝাতে গুঝাতে আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করুন আল্লাহ পাক যাতে আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করে সেই প্রত্যাশা আমরা সকল ভাই বোনদের জন্য করব বা নিজের জন্য করব। আমি এখানে আজকে অনেক কাজ ছড়াছড়ি করে রেখেছি দুজন মিলে করব কারণ আমাদের মেয়ে আসতেছে আমার মেয়ে আসতেছে এটা আমার স্পেশাল গেস্ট আত্মার আত্মীয় আসতেছে এর চেয়ে বড়ো খুশি আর কোনো কিছুই নেই তো আমি এখানে দুইটা মুরগি কেটে কুটি রেডি করে নিলাম আর এদিক থেকে নতুন নিয়ে আসলো কিছু মুরগি তারপর ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো তো চিংড়ি মাছ একটা আপু বলেছিল কেটে দেখানোর জন্য আসলে চিংড়ি মাছ কেটে দেখাচ্ছি আমি একটা মাছ কেটে দেখিয়ে দিচ্ছি আর কিছু মাছ এখান থেকে নিব আর বাকিগুলো গুছিয়ে রাখবো তো মাছটা আসলে কাটার কথা বলার কারণে আমি কেটে দেখাচ্ছি চিংড়ি মাছ কাটা খুবই সহজ তো আমি এভাবে কাটি আর কি যেভাবে কাটি ঠিক সেভাবে কেটে দেখাচ্ছি আপনাদেরকে চিংড়ি মাছ কাটার জন্য আমি ছোট্ট একটা কেঁচি নিয়েছি বড়ো সাইজের কেঁচিও আছে তবে আমি ছোটোটাই ব্যবহার করতেছি এই যে লেস থেকে ধরে এভাবে চাপ দিলে সুন্দরভাবে খোসাটা বের হয়ে আসে চিংড়ি মাছের উপরের যে স্কিনটা চাপ দিয়ে ধরতে হবে তারপর এভাবে করে মাঝখান থেকে খুলে ফেলে দিতে হবে ওপরের খোসাটা আর এখানে একটু ময়লা থাকে সেটাও ফেলে দিচ্ছি তারপর এখানে একটা নালির মতো লম্বা ময়লা থাকে আর কি তো এই নালিটা অবশ্যই ফেলে দিতে হবে এই যে এভাবে টান দিলেই সুন্দরভাবে চলে আসে ছোট কেঁচি হলে এটা কাটতে সুবিধে হয় সেজন্য আমি ছোট কেঁচিটা ইউজ করতেছি আমি পুরোটা স্কিন ফেলে দিলাম আপনারা চাইলে কিন্তু স্কিন সহ করে রাখতে পারেন তবে স্কিন সহ করে রাখলে যেভাবে করে এই মাথাটা এভাবে ফেলে দিতে হবে তারপর সেমভাবেই এ কাজটা করতে হবে এই কাজটা এভাবেই করতে হবে আর উপরে স্কিন করে রাখলে মাছটা খেতে সময় একটু কষ্ট হয় আর যদি খোসাটা ফেলে দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে বাচ্চারা খায় তো সেই জন্য আমি খোসাটা ফেলেই দেই। এখন আমি চিকেনগুলো রান্না করব আমি আজকে দুইটা চিকেন রান্না করতেছি দেশি চিকেন তো দুইটা চিকেন রান্না করার জন্য আস্ত গরম মশলা দিয়ে দিলাম গরম মশলার পরিমাণটা যার যার পছন্দমতো দিয়ে নেবেন যে যেমনটা ফ্লেভার খেতে পছন্দ করেন অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আজকে চিকেনটা একটু বেশি মজার করে রান্না করব সেজন্য শেয়ার করতেছি আপনাদের সাথে যেহেতু মেহমান আসবে আমার নাতি আসবে আমার নাতিদেরকে ভালোবেসে রান্নাটা করব তো ভালোবাসার রান্না হবে আর আপনাদের সাথে গল্প হবে তো গল্পটা এই দুই একটা কমেন্ট পড়ব কারণ সবাই তো আমার সাথে রাগ করেই আছে তো আস্তে আস্তে যেহেতু সবার কমেন্টগুলোই আসবে আগে পরে রাগ না করলে আমি খুশি হব কারণ রাগ করলে আমার কাছে খুব খারাপ লাগে এ আর কি তো মশলার পরিমাণটা দুইটা চিকেনের জন্য যতটুকু লাগে আমি দিয়ে দিচ্ছি আপনারা তো অবশ্যই দেখে দেখি বুঝে নেবেন তো প্রথম কমেন্টটা পড়ে নিচ্ছি একটা আপুর কমেন্ট পড়ব প্রথমে আপুটার নাম হচ্ছে সুলতানা মৌসুমি সুলতানা মৌসুমি আপু তোমার কমেন্টগুলো রোজ রোজ পড়ি আমার খুব ভালো লাগে লাভ ইউ সো মাচ আপু খুব বেশি ভালো থাকো তোমার জন্য রইলো দোয়া আর একটা আপুর নাম বলি আসমা ফাইজ আপু কুয়েতে মনে হয় থাকে আপু লেগেছে আপু আমি দেশে যাব দুই মাস পর আমি তোমাকে একটা বোরখা দিতে চাই কুয়েতের মহিলারা পরে কিভাবে দিব বুঝতেছি না আপু তুমি আমার জন্য দোয়া করো বোরখা দিতে হবে না দুই মাস পর আসলে অবশ্যই তুমি আমার বাসায় আসবে বেড়াতে অনেক 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 বেশি ভালো থাকো আপু তোমার জন্য রইল দোয়া আমার পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ আরও একটা কমেন্ট পড়তেছি সুজন সর্দার সুজন সর্দার হ্যাঁ তুমি আপু নাকি ভাইয়া আমি জানি না তোমার নামটা নিশ্চয়ই তুমি বলেছিলে নিশ্চয়ই তুমি আপু তবে নামটা বলতে পারতেছি না তুমি তোমার নামটা আমার কমেন্টের মধ্যে বলো কেমন তো দাঁড়াও তোমার কমেন্টটা পড়ার আগে আমি একটু বলে নিচ্ছি আজকে এই চিকেনটা রান্না করতেছি দই দিয়ে এক কাপ পরিমাণ দই দিয়ে দিলাম দইটাকে বেশ ভালো করে ফিটিয়ে দিয়েছি আর এই দইটা দেওয়ার কারণে চিকেনটা অনেক বেশি মজার হয়ে যাবে এখানে কিন্তু বাড়তি কোনো মশলা নেই হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর হচ্ছে লাল মরিচের গুঁড়া আর আদা রসুনের পেস্ট আপনারা তো নিশ্চয়ই দেখে দেখি বুঝে গিয়েছেন যে কী ধরনের মশলাগুলো দিয়েছি আমি আর এই টক দইটা দেওয়ার কারণে চিকেনটা অনেকটাই গ্রেভি হবে আর এটা যখন রান্না করব একটু মাখা মাখা থাকবে আর এটার ঝোল দিয়েই খাওয়া যাবে অনেক মজা করে যেহেতু দেশি চিকেন এভাবে রান্না করলে বেশি মজার হয় আর কি আমি যেভাবে রান্নাটা করি আমার বাসায় ঠিক সেভাবেই করতেছি আশা করব আজকে এই রান্নাটা আপনাদের ভালো লাগবে সেজন্য কিন্তু আমি শেয়ার করতেছি আর সেই আইডি থেকে সুজন সর্দার আইডি থেকে আপুকে বলি যে আপু তোমার নামটা কিন্তু বলে দিলাম তো আশা করব তোমার কাছে ভালো লেগেছে ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন আর তুমি অনেক বেশি ভালো থাকবে তোমার জন্য রইলো দোয়া আর ভালোবাসা এখন এই দই মশলার সাথে বেশ ভালো করে চিকেনটাকে কষাবো পাঁচ থেকে ছয় মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এ থেকেই পানি উঠে আসবে যে পানিটা উঠে আসবে এটা দিয়ে আমি খুব ভালো করে কষাতে থাকবো তারপর সামান্য পরিমাণ ঝোল দিব এর মধ্যে কোনো আলু ইউজ করব না যেহেতু খুব কচি বাচ্চা মুরগি সেজন্য আর একটা কমেন্ট পড়তেছি আনিকা তাসনেন তুমি লিখেছো আনটি তোমার মুখ থেকে আমার নামটা শুনতে চাই আনিকা তোমার নামটা কিন্তু বলে দিলাম আনটি আনটি অনেক বেশি ভালো থাকো তোমার জন্য রইলো আনটির পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা আজকে এই খুশির দিনে আপনাদের সাথে একটা রান্নাই শেয়ার করতেছি অনেকগুলো রান্না করব তবে আস্তে আস্তে সবগুলো রান্নায় শেয়ার করব আপনাদের সাথে এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব এই চিকেন রান্নাটার মধ্যে কাঁচামরিচ দিলে ভালো লাগে খেতে তবে আজকে অনেকগুলো রান্না করব যেহেতু বললাম না আমার নাতিরা আসবে তো আস্তে আস্তে করে সবগুলো রান্না কমপ্লিট করব ওরা আসবে রাতে দশটায় এসে ঢাকাতে নামবে তবে এরই মধ্যে আমি সারাটা দিন কাজে মগ্ন থাকব। আর আমার একটা ছোট্ট নাতি আছে আরাফাত ভাইয়াটা আসতেছে এটার এটার জন্যই আমার কাছে খুব ভালো লাগতেছে ও আসলে খুবই ভালো লাগবে আপনারাও সবাই দোয়া করবেন যেহেতু সিলেট থেকে আসবে অনেকটাই লং জার্নি যাতে করে আল্লাহ পাক ওদেরকে সুন্দরভাবে সই সালামতে বাসায় এনে পৌঁছায় আপনাদের দোয়াও চাই সবাই দোয়া করবেন আর ওরা আসলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আমার ভাইয়া আসবে বেশ কিছুক্ষণ কষানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি ঝোল ঝোলের পানি আর কি তো তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি কারণ চিকেনটা সেদ্ধ হওয়ার দরকার আছে এই ঝোলটা শুকিয়ে একটু ঘন ঘন যখন হয়ে যাবে তখনই আমি চুলাটা অফ করে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এর মধ্যে শুধু ভাজা জিরের গুঁড়া দিব আমি মানে মাঝখানে একবার নেড়ে চেড়ে দিচ্ছি আর ভাজা জিরে গুঁড়াটাও দিয়ে দিব। নামানোর কিছুক্ষণ আগে দিব আর কি ঝোলটা এখন চাইলে একটু বেশিও রাখতে পারেন বা একেবারেই শুকিয়ে ফেলতে পারেন আমি লবণটাও চেক করে নিলাম লবণটা চেক করে নিলেই ভালো লবণ কম বেশি হতে পারে তো কম হলে ভালো বেশি হলে কিন্তু আবার খাওয়া যায় না তো আমি এমন ঝোলটাই রাখতে চাচ্ছি যেমনটা দেখতে পাচ্ছেন এখন আর ভাজা জিরের গুঁড়া দিয়েছিলাম আমি দুই চা চামচ পরিমাণ যেহেতু চিকেনের পরিমাণটা এখানে একটু বেশি আছে ছোট্ট সাইজের চার চামচ দিয়ে দিয়েছি আমি তো হয়ে গেল চিকেন রান্নাটা এখন আমি চুলাটা অফ করে দিব আর আজকে আপনাদের সাথে অনেকগুলো কথা শেয়ার করলাম জানি না কার কাছে কেমন লেগেছে যদি কোনো বোল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে বাজার গোছালাম আর চিকেন রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম বাকি রান্না বান্নাগুলো আগামী পর্বে থাকবে আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যাতে আমার মেয়ে নাতি সবাই সই সালামতে আসতে পারে আমার বাসায় সবার দোয়া কামনা করে আজকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারাও সবাই ভালো থাকবেন হাসি খুশি থাকবেন আল্লাহ হাফেজ